হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আগে প্রথমে বলি অনেক অনেক থ্যাংকস, এই কারণেই যে আমাকে কেউ তোমরা ভুলে যাওনি। আমি একটা ভিডিও মানে শর্টস ভিডিও ছেড়ে বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ, আমাকে কেউ ভুলে যেও না। আর আমি অ্যাকচুয়ালি আমার শরীর খুব সত্যিই খারাপ, এখনও শরীর খারাপ, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। কিন্তু কি করব, যে দু সপ্তাহ বেশি হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো টাচে থাকতে পারিনি, না কোনো ভিডিও করতে পারছি, না তোমাদের জানাতে পারছি। যেহেতু আমার সেই হিসাবে সাবস্ক্রাইবার হয়নি, তো সেই হিসাবে আমি তোমাদেরকে কোনো ছবি পোস্ট করেও বলতে পারছি না যে আমার শরীর খারাপ, একটু আমাকে মানে আমার পাশে থেকেও কেউ ভুলে যেও না। তো আমি কোনো দু সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদের সাথে কোনো টাচে থাকতে পারিনি, তার সত্ত্বেও আমার একটাও সাবস্ক্রাইবার কমেনি। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। তো আমার এখনও শরীর খারাপ, আমার সবে মানে রিপোর্ট করা হয়েছে, তো সেই রিপোর্টগুলো এখন ডাক্তারকে দেখানো বাকি আছে। সেগুলো দেখানো হয়ে গেলে তারপরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমার কিসে থেকে কী হচ্ছে আর আমার কেন বারবার এই যন্ত্রণা ফিরে আসছে। তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যদি আমার কিছু হয়ে থাকে। তো যাই হোক, আমি দেখাই যে এই জিনিসগুলো ফার্স্ট আমি তোমাদেরকে বলি, এই জিনিসগুলো আমাকে দিয়েছে কে, আর এইগুলো তোমাদের দাদাভাই তো আমাকে দেয়নি, সেটা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আর তো আমি প্রথমেই বলে দিই, এইগুলো আমার দিদি কাম বন্ধু কাম ননদ দিয়েছে। তো আমি ওকে আমার ননদ বলতে পারি না, একটাই কারণে যে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর ওকে দেখে তোমরা কেউ বুঝতেও পারবে না যে আমার ননদ, ঠিক আছে? ও আমার খুব ভালো বান্ধবী একটা, যে আমার কাছে থাকে, আমাকে সব সময় সেবা করেই যাচ্ছে। আমার এই শরীর খারাপ আমাকে কিছু করতে দেয়নি, সবসময় ওই করছে সব কাজ বাজ, ঠিক আছে? তো এইগুলো আমাকে ওই দিয়েছে। তাহলে যেগুলো দিয়েছিল বাপের বাড়ি আছে, আমাকে একটা পার্স গিফট করেছিল, তারপরে আরও অনেক সাজার জিনিস গিফট করেছিল, সেগুলো আমি সেখানেই রেখে দিয়েছি, আনিনি সেখান থেকে। তো এখানে আসার পরে এখানেও অনেক কিছু দিয়েছে, তো তবে আমার যেগুলো রিসেন্ট দিয়েছে সেগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি সব। তো আমার এখানে বিয়ে হয়ে আসার পরে আমার প্রথম তো জন্মদিন হয়েছিল, তো সেই জন্মদিনেও আমাকে এটা গিফট করেছিল। দেখো একটা লাভ শেপ, এর মধ্যে এক দুটো ডল আছে আর এই যে জেলটা থাকে, এটা গিফট করেছিল জন্মদিনে। তারপরে অ্যানিভার্সারি হয়েছিল, সেই অ্যানিভার্সারিতে এটা দিয়েছিল, ও এইগুলো খুব পছন্দ করে দিতে। তো এর মধ্যে একটা সুইচ আছে, একটা লাইট জ্বলতো, বিভিন্ন রঙের লাইট, তো সেইটা এইটা দিয়েছিল। এর সাথে আমাকে দুটো ডিজাইন করা ব্লাউজ দিয়েছিল, ঠিক আছে? এটা বার্থডেতে এই অ্যানিভার্সারিতে দিয়েছিল। আর তারপরে এইটা দিয়েছিল তার পরের বার্থডেতে, জন্মদিনে, ঠিক আছে? তো তার পরের জন্মদিন আমার বার্থডেতে এই শাড়িটাও গিফট করেছিল আমাকে। এটা এই শাড়িটা আমি হয়তো পরে ভিডিও করেছি মনে হচ্ছে, ঠিক মনে নেই। তো এই শাড়িটা আমার খুব পছন্দের, ওই শাড়িটা দিয়েছিল এই জন্মদিনে, যেটা রিসেন্ট গেল যে জন্মদিনটা। আর হ্যাঁ, এই কানেরটা যে সোনার রিং পরে আছে এটাও আমাকে দিয়েছে, ও একটা আংটিও দিয়েছে সোনার, সেগুলো আমি আর দেখাইনি। সোনার জিনিস বলো ব্লাউজ বলো এগুলো দিলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে দেখাইনি। আর মোটামুটি আমি যেগুলো দেখাতে চাইছি যে রিসেন্ট যেগুলো দিয়েছে আমি শুধু সেগুলোই নিয়ে বসেছি। তো দেখো এই হারটাও আমাকে গিফট করেছে, এটা মনে হয় দুর্গা পুজোয় কিনে এনেছিল আমার জন্য, এর সাথে এই কানের দুটো আছে। আর এই টানা দুল দুটো এনেছে তার সাথে, ওই হারের সাথেই মানে ম্যাচিং করে না আনার চেষ্টা করেছে। এই যে টানা দুল, টানা দুল এই দুটো। আর হ্যাঁ, এই মানে ও মোটামুটি যখনই যেখানে যায় কিছু যদি কেনে, একার জন্য কেনে না, মানে দুটো করে কেনে, একটা আমাকে দেয় একটা ওর, ঠিক আছে? তো তা আগে মার্কেটে গিয়েছিল, এমনি জাস্ট ওর এক দরকারে গিয়েছিল, তো সেখানে গিয়েও এই দুল দুটো কিনে এনেছে। একটা আমার জন্য একটা ওর জন্য, ঠিক আছে?
তো আর একটা কথা বলে দিই, ওরকম করে আমাদের এ থাকে না যে এইটাই আমার ওইটাই ও আমার জন্য কিনে আনে, বলে যেটা খুশি তুমি পড়ো, যেটা আমার বলে তুমি পড়তে পারবে না, তোমার বলে আমি পড়তে পারবো না, এরকম কোনো নয়। আমরা দুজনে দু বন্ধুর মতো থাকি একসাথে, ও আমার জিনিস ইউজ করে, আমি ওর জিনিস ইউজ করি, মোটামুটি এখন ভালো আছি। তারপরে রিপোর্ট দেখিয়ে আবার আমার ট্রিটমেন্ট শুরু হবে, তখন হয়তো আরও ভালো হয়ে যাব। তো তোমরা প্রে করো যাতে আমি আরও ভালো হয়ে যাই আর তোমাদের সাথে আবার কানেক্টেড হতে পারি। তো যাই হোক, ততক্ষণ যতক্ষণ না আমি ভিডিও দিচ্ছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। তো ততক্ষণের জন্য টাটা।